যে টাইগার মোড় রয়েছে এই জায়গা থেকে দেখাচ্ছি। এটা ময়ূরের আকৃতি এবং ময়ূর এই বাইরেই 6টা 26 ঘোড়া থাকবে, 2 পিস বড়, 2 পিস মাঝারি, এবং এই যে সোলার রয়েছে বা থার্মো রয়েছে, থার্মোকল রয়েছে বেশিরভাগ। কিন্তু আমি দেখতেছি লাইটটা কিন্তু এরকম ঠিক দেখতে লাগছে, আর দাদাভাইরা কিন্তু কঠোর পরিশ্রম করছে। আর এটা বোধহয় পৃথিবী, যেহেতু বললো জল ছাড়া কি হতে পারে। আর না, চিরন্তন তন মানে সবকিছুকে নিয়েই চিরন্তন, চিরন্তন মানে কোনোদিন সেটা শেষ হয় না, সেই চিরন্তন নিয়ে আমাদের ভাবনা। এবং সুবিশাল কেদারনাথ ফুটিয়ে তোলা হচ্ছে একেবারে ডায়মন্ড হারবার মিউনিসিপ্যালিটির সামনে, ডায়মন্ড হারবার ইয়ং ফাইটার্স ক্লাব একেবারে থানার কিন্তু সামনেই, ওবারে থানা। আর এখানে কিন্তু পুজো মণ্ডপ। আর চলে এসেছি মৃৎ শিল্পীর কাছে যেখানে ঠাকুর তৈরি হচ্ছে। তো কালার কালার পর্ব চলছে এখন, চোখ দানও চলছে। তো টোটাল কত ঠাকুর তৈরি হয়েছে এবছর দুর্গা? বড় ছোট মিলিয়ে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো বন্ধুরা, এই ভিডিওটায় তোমাদেরকে আমি দেখাবো দুর্গা পুজোর সব থেকে সেরা 5-6 প্যান্ডেল ডায়মন্ড হারবারের। এবং বন্ধুরা, সেখানে গিয়ে কমিটির বক্তব্য প্লাস প্যান্ডেলগুলো কিভাবে সেজে উঠেছে, 2024 সালের দুর্গা পুজোর প্রস্তুতি কেমনভাবে হচ্ছে ডায়মন্ড হারবারে, সেটা কিন্তু জানতে পারবে। আর তাছাড়াও এই যে মণ্ডপগুলোর জন্যে যে প্রতিমাগুলো তৈরি করা হচ্ছে সরিষাতে, সেটাও কিন্তু বন্ধুরা এই ভিডিওটার মাধ্যমে উপস্থাপন করার চেষ্টা করব। তো বন্ধুরা, কোন প্যান্ডেল তোমাদের সব থেকে ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো বন্ধুরা, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আর কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো চলো শুরু করা যাক। এখন রয়েছি ডায়মন্ড হারবার, এবং ডায়মন্ড হারবারে যে টাইগার মোড় রয়েছে এই জায়গা থেকে দেখাচ্ছি। এই যে টাইগার, এখানে কিন্তু প্যান্ডেল শুরু হয়ে গেছে কাজকর্ম, দেখতে পাচ্ছ একটা ময়ূর হচ্ছে। তো এগুলো হচ্ছে সেই জামার ভিতরে ইউজ করে সেই ফোম টাইপস, সেই দিয়ে কিন্তু বানিয়েছে। আর এটা হচ্ছে সেই ফুচকার থালা, ফুচকার থালা দিয়ে মণ্ডপ, মণ্ডপটা আসলে কী দিয়ে হচ্ছে। আরও অনেক স্ট্রাকচার এদিকে দেখতে পাচ্ছ, এদিকে একটা বিশাল বড় স্ট্রাকচার, টোটালটাই কিন্তু সেই ফোম দিয়ে। তো এবছরের ভাবনা কি? এবছরের ভাবনা হচ্ছে আমার থিম আছে ময়ূরাক্ষী, ময়ূরাক্ষী। আচ্ছা, মানে টোটাল মণ্ডপটা একটা ময়ূরের আকৃতি এবং ময়ূর দেখো ময়ূর প্ল্যানে সাজানো, এবং যেটাতে কোনো থার্মোকল কোনো কিছু ব্যবহার হবে না। আচ্ছা, এবং ওয়েদারের চিন্তা ভাবনা করে সেইভাবে আমরা একটা অন্য মেটেরিয়ালে কাজ করছি, যাতে ওয়েদারে আমার কোনো রকম ডিস্টার্ব না হয়, সেই হিসেবে চলছে এটা। এগুলো ফোম বলে তো, এগুলো কী বলে? এটা ওই রবলন বলে একটা জিনিস আছে, ফোম, যেটা গদিতে ব্যবহার করা হয়, গদিতে বা জামা কাপড় রাখে। ধরুন ডেকোয়াটার, ডেকোয়াটারের লোক ছেড়ে দিন, ডেকোয়াটার আলাদা, আমার ধরুন ওই 8-9 মতো ছেলে কাজ করছে। তো কাজ এই কতদিন হচ্ছে কন্টিনিউ? কাজটা প্রায় 2 মাস আমার কাজ চলছে, এখনো চলছে, এখনো বাকি আছে। এখন তো স্পিডে কাজ করতে হবে, আর স্পিডে এই ওয়েদারের জন্য তো স্পিডটা একটু কমে গেছে, এখানে কাজ করাই যাচ্ছিল না। আজকে থেকে আবার শুরু হয়েছে কাজ, চলছে সেইভাবে কাজ করছে। মলয়ের আগে কমপ্লিট করার ইচ্ছা থাকে? মলয়ের আগে আশা করি কমপ্লিট আমার হয়ে যাবে, চতুর্থীতে উদ্বোধন আছে। তাই, চতুর্থী উদ্বোধন আছে। প্রত্যেকটা প্যান্ডেল কি চতুর্থীতে উদ্বোধন? না, সেটা বলতে না, আলাদা আলাদা প্রত্যেকটা প্যান্ডেল হয় না, আমাদের বাধা থাকে এখানে। তোমাদের এটার নাম কি, কমিটি? আমাদের ক্লাব হচ্ছে ডায়মন্ড হারবার যুববৃন্দ ক্লাব নতুন পোল, যুববৃন্দ ক্লাব নতুন পোল, ময়ূরাক্ষী এবছরের ভাবনা। উদ্বোধন হচ্ছে বন্ধুরা চতুর্থীতে, তো চতুর্থীতে সবাই চলে এসো, উদ্বোধনের দিন থেকে ভিড় লাগিয়ে দাও। আর ফার্স্ট কিন্তু একটা অন্যরকম ভাবনা হয়েছিল, কিন্তু ওয়েদারের কারণে সেই প্ল্যান চেঞ্জ হয়ে কিন্তু ময়ূরাক্ষী, ময়ূরের একটা কিন্তু স্ট্রাকচার। এগুলো আছে অনেক ধরনের ম্যাটেরিয়ালস কিন্তু এর মধ্যে রয়েছে, এই এই এখানে এখানে। আর এই প্যান্ডেলের ভিতরে কিন্তু প্লাইউ দিয়ে এগুলোকে বানানো হয়েছে আলাদা করে, একদম পাতলা, মানে ময়ূরের যে পেখমটা আর কি।
মানে কিন্তু পুজো, ডায়মন্ড হারবার মানে আবেগ। আর ডায়মন্ড হারবারে যে হারে ভিড় হয় দুর্গা পুজোয়, যারা এসেছো তারাই জানো। আর অনেকগুলো পুজোই কিন্তু ডায়মন্ড হারবারে হয় প্রত্যেক বছরে নেয়, এবারও কিন্তু সেই একই রকম রূপে সেজে উঠছে। এবং ওয়েদারের কারণে একটু কাজ পিছিয়ে রয়েছে, নইলে প্রায় প্রায় প্যান্ডেল কিন্তু এতদিনে শেষ হয়ে যায়। বাট সবাই কিন্তু ওয়েদারের জন্য একটু পিছিয়ে গেছে, তো কিন্তু যত যাই হয়ে যাক মহালয়ার আগে সবাই কিন্তু প্যান্ডেল কমপ্লিট করার একটা চ্যালেঞ্জের নিয়েছে বলা যেতে পারে। তো ডায়মন্ড হারবার যে মেডিকেল কলেজ রয়েছে তারই কিন্তু বিপরীত প্রান্তে একটা প্যান্ডেল হচ্ছে, যেই জায়গাটা কিন্তু আমরা নিউ টাউন বলে জানি, নিউ টাউন ডায়মন্ড হারবার। তো শারদ উৎসব নিউ টাউন ডোকরা পরিচালনায় নিউ টাউন অধিবাসীবৃন্দ, ডায়মন্ড হারবার দক্ষিণ চব্বিশ পরগনা, মাতৃ রূপদানে প্রশান্ত পাল। তো এই তার ব্যানার আর পিছনে হচ্ছে প্যান্ডেল। চলো প্রস্তুতি পর্ব কী কী হচ্ছে দেখার চেষ্টা করব। কাজকর্ম চলছে, আর যা কাজের যে ছোলা বলে, এগুলোকে ছোলা বলে তো, ছোলা সেই ছোলা কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তো দেখতে পাচ্ছ এগুলো একটা ঘোড়ার শেপে রয়েছে, কিন্তু ডোকরা যেটাকে বলে। এরপরে আরও কাজ হচ্ছে, বড় বড় ঘোড়া হয়ে তার উপরে আবার ডিজাইন হচ্ছে। টোটালটা কি এই ছোলার উপর প্যান্ডেল কালার হবে? তো এই প্যান্ডেলের কি মানে থিম কি রয়েছে? আমরা ডোকরা শিল্পর উপর কাজ হচ্ছে তাই। আপনাদের কি বাড়ি এখানে না? আমাদের বাড়ি এখানটায়। এখানটায়? তো এই যে ডোকরা শিল্পটা মানে এই বড় বড় যে ঘোড়ার আকৃতি, এগুলো কটা কি হয়েছে, মানে কিরকম ভাবে সাজবে? আমরা সাজবে এই বাইরেই, ছটা ছ পিস ঘোড়া থাকবে, দু পিস বড়, দু পিস মাঝারি আর দু পিস ছোট, ছ পিস ঘোড়া থাকবে। আচ্ছা, আর ভিতরটা কিরকম ডিজাইন? ভিতরটাই দেখতে পাচ্ছেন ডোকরা শিল্পর ওপর, যত ঘোড়া বলুন, ডোকরার মাছ ফাছ এইসব থাকে ডোকরা শিল্পর ওপর। এই যে কাজ হচ্ছে দেয়াল ফেল, এরকম কাজ করে মানে ডোকরার উপরেই, ডোকরার উপরেই আমাদের মূল কাজ, ডোকরার উপর। আর এগুলো এই যে সরঞ্জামগুলো টোটালটাই কি এই সোলার? সোলার উপরে ফুটিয়ে তোলা হচ্ছে। আচ্ছা, এই কবে থেকে করছেন, মানে কবে থেকে শুরু হয়েছে কাজ? আমাদের কাজ শুরু হয়েছে এক মাস আগে থেকে। আচ্ছা, আর এটা শেষ হবে কবে? এই শেষ হবে মহালয়ার দিন, মহালয়ার দিনে শেষ করে দেওয়ার ইচ্ছা রয়েছে। ওয়েদারের জন্য একটু কাজ পিছিয়ে আছে। আচ্ছা, তো এখানে কজন কাজ করছো টোটাল? 8-10 জন ছেলে আছে। এক মাস কন্টিনিউ কাজ হচ্ছে। আচ্ছা, এই এক একটা ডোকরার মূর্তি? আচ্ছা, আর ওগুলো কি এর গায়ে আলাদা করে পিন করা হবে? এই খোপ আছে, এই খোপে বসবে এগুলো। আচ্ছা, বিজনেস জায়গা। তো শুনে নিলে ছটা কিন্তু ঘোড়া থাকবে, তার মধ্যে দুটো বড়, দুটো মাঝারি এবং দুটো ছোট। এবং এই যে সোলার রয়েছে বা থার্মোকল রয়েছে, বেশিরভাগ কিন্তু আমি দেখতে পাচ্ছি ওয়েস্ট হয়ে যাচ্ছে, অনেকটাই ওয়েস্ট হয়ে যাচ্ছে। তো প্যান্ডেলের মানে ফ্রন্ট সাইডটা কিন্তু এরকম ঠিক দেখতে লাগছে, আর দাদাভাইরা কিন্তু কঠোর পরিশ্রম করছে এই ওয়েদারে যাতে প্যান্ডেলটা খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়। তার জন্য বন্ধুরা পুরোপুরি কিন্তু অন্ধকার ঘনিয়ে এসেছে প্যান্ডেল দেখাতে দেখাতে, তো বৃষ্টি কিন্তু খুব শিগগিরই আসবে। তো চেষ্টা করছি যেগুলো একদম খুব সুন্দর সুন্দর প্যান্ডেল হচ্ছে এবছর ডায়মন্ড হারবার, সেগুলো কিন্তু এই ভিডিওটার মাধ্যমে ফুটিয়ে তোলার। তো ডায়মন্ড হারবার শিবালয় এখন রয়েছি, আর সেখানে কিন্তু একটা কেদারনাথ টাইপস কিছু একটা বানানো হচ্ছে। তো এটা একটা রাউন্ড টাইপস কিছু রয়েছে, আর পুরো মণ্ডপটা কিন্তু ব্ল্যাক কালার দিয়ে সাজানো হচ্ছে। তো ভিতরে গিয়ে দেখি চলো কি হচ্ছে আসলে। এখানে জাস্ট বৃষ্টি থামলো। হ্যাঁ গো, কি বানানো হচ্ছে তোর জন্য, কি আসতে চলেছে সেইটা? আচ্ছা, আগামীতে? হ্যাঁ, ডে জিরোতে। আচ্ছা, তো কি কি জিনিস ব্যবহার করা হচ্ছে বানানোর জন্য? এই তো কাগজের পেটি, শালপাতা, মাটির কলসি, খড়, এই সমস্ত মেটেরিয়ালগুলো ইউজ হচ্ছে। কতদিন ধরে কাজ চলছে? কাজ চলছে মাসখানেক। মাসখানেক? মহালয়ার আগে কমপ্লিট হয়ে যাবে? না না, একটু সময় লাগবে, ওয়েদারের জন্য চেপে গেছে, ডিলে হচ্ছে। আচ্ছা, তো দেখতে পাচ্ছ এই সমস্ত কারুকার্য, শালপাতা, আর উপরে কিন্তু খড় দিয়ে পুরো ছেড়ে দিয়েছে টোটালটাই ব্ল্যাকে। আর ভাইরা কাজ করছে, কতজন কাজ করছে এখানে? আমাদের 8-10 জন আছে। 10 জন? আচ্ছা, নাম্বার
ঘোড়া দেবেন, কিন্তু বৃষ্টির কারণে কিন্তু মণ্ডপের ফ্রন্টটা ঢেকে দিয়েছে আর খুব প্রচণ্ড হারেই বৃষ্টি হচ্ছে, তা না আর কন্টিনিউ বিগত তিন চার দিন ধরেই কিন্তু বৃষ্টিটা হচ্ছে, যার কারণে দেখতে পাচ্ছ পুরো কিন্তু কাদা কাদা ব্যাপার। আর মণ্ডপের সাইড দিয়ে পুরো বড় করে ড্রেন কাটা হয়ে গেছে, জল ছাড়া আগামীতে কী কী হতে পারে তো সেটাই কিন্তু তুলে ধরা হয়েছে ডায়মন্ড হারবার শিবালয়ে। তো খুব সুন্দর লাগছে কিন্তু ভিউ। আর এই কিন্তু ডায়মন্ড হারবার শিবালয়ের মাঠ, এই মাঠেই কিন্তু দুর্গাপুজোর যে মেলাটা সেটা বসে, আর এটা বোধহয় পৃথিবী যেহেতু বললো জল ছাড়া কী হতে পারে, আর এটাই কিন্তু মানে মানে পৃথিবীর সেই গোলকটা যেটা কিন্তু এখন ঢেকে দিয়েছে পুরো বৃষ্টির কারণে। তো দেখা যাক শিবালয় কতটা পুজোর জন্য ফুটিয়ে তুলতে পারে। হ্যাঁ হ্যাঁ একদম একদম, কতটা ফুটিয়ে তুলতে পারে তাদের থিমটাকে, মানুষের কাছে কী বার্তা দিতে পারে। তো বন্ধুরা এখন রয়েছি ডায়মন্ড হারবার হাই স্কুল, সেখানে কিন্তু প্রাগ হীরক জয়ন্তী বর্ষে পুরাতন বাজার সার্বজনীন দুর্গা উৎসবের এবছরের ভাবনা হচ্ছে চিরন্তন। তো ডায়মন্ড হারবার হাই স্কুল প্রাঙ্গণ 1431 বর্ষ, খুব সুন্দর লাগছে। আর এই হচ্ছে ডায়মন্ড হারবার হাই স্কুলের মেন গেট, আর পুরো স্কুল কিন্তু লাইটিংয়ে ভরিয়ে দিয়েছে এপার থেকে এপার থেকে। তো প্রথমবার ঢুকছি স্কুলে, আর স্কুলের যে কালারটা সেটা একটু ওল্ড হয়ে গেছে, কিন্তু লাইটিংয়ে কিন্তু পুরো স্কুলটাই কিন্তু জলমল করবে। আচ্ছা তো দেখতে পাচ্ছ ব্যানার এদিকে এদিকে, আর স্কুল থেকে পুরো ঢুকলে একেবারে বিশালতম দুর্গে আমরা ঢুকেছি এরকম লাগছে আপাতত। তো এখানে দাদাভাইরা দেখছো কাজ করছে, এখানে আরও দাদাভাইরা রয়েছে কাজ করছে। তো এখানকার যিনি সেক্রেটারি রয়েছেন তার সাথে একটু জেনে নেবো পুজো সম্পর্কে। তো এবছরের ভাবনা কি? না চিরন্তন, চিরন্তন মানে সব কিছুকে নিয়েই চিরন্তন, চিরন্তন মানে কোনোদিন সেটা শেষ হয় না, সেই চিরন্তন নিয়ে আমাদের ভাবনা। এবং আমাদের একটা সবচেয়ে বড় ইভেন্ট আছে এই সামনে রবিবার, এই রবিবার 29 সেপ্টেম্বর স্বাস্থ্য পরীক্ষা শিবির, একদম বিনা পয়সায় বিনামূল্যে, এবং চক্ষু পরীক্ষা শিবির সহ আছে ব্লাড ডোনেশন ক্যাম্প মানুষ মানুষের জন্য। আমরা এই চিন্তা আমরা রেখেছি 29 সেপ্টেম্বর রবিবার, আপনাদের উদ্দেশ্যে বলছি, জানি লাইফটা অনেক জায়গায় যাবে, আপনারা আসুন এবং আমাদের পুজো উপভোগ করুন। আমাদের প্যান্ডেলের এখানে মেন লোক দাঁড়িয়ে আছে দেবুদা, দেবুদার তত্ত্বাবধানে, হ্যাঁ ডেকোরেটর্স দেবুদার তত্ত্বাবধানে প্যান্ডেলটা হচ্ছে। চিরন্তন ভাবনা আগের বছর কি ছিল? আগের বছর ছিল আমরা নেতাজি সুভাষচন্দ্র বসুর মৃত্যুবার্ষিকী হিসেবে, 125তম মৃত্যুবার্ষিকী হিসেবে আমরা একটা জাহাজের আদলে জয় হিন্দ বাহিনী আমরা করেছিলাম। তোর তাহলে উদ্বোধন কবে হচ্ছে? পুজোর উদ্বোধন আগামী মহা চতুর্থীতে আমাদের প্রচুর উদ্বোধন হবে, আসবে সবাই আসবে। এবং ডায়মন্ড হারবার এত সুন্দর পরিবেশ এবং এত সুন্দর জায়গা, সারা ডায়মন্ড হারবার আপনি ঘুরুন পাবেন না। না একদম একদম একদম, পুজোর সেই ধারাটা 59 বছরে পড়েছে এবং আগামীতে হয়তো আরো বড় করে সেই পুজোটা হবে। আমাদের ছেলেরাই কাজ করছে, বাইরের কোনো ছেলে নয়, কোনো বাইরের মানে বাইরে এক দুজন জাস্ট মানে দেখিয়ে দিচ্ছে, তাদের তত্ত্বাবধান হচ্ছে আমাদের দাদা, আমাদের ডেকোরেটর। প্যান্ডেল কবে কমপ্লিট হবে? প্যান্ডেল আশা করছি মলার পরের দিন। বৃষ্টি কি ব্যাঘাত ঘটাচ্ছে কাজে? বৃষ্টি তো অবশ্যই ব্যাঘাত ঘটাচ্ছে, তবু আমরা যুদ্ধ জয় করব। হ্যাঁ অবশ্যই, আমাদের মেইন মিস্ত্রি পরিদা আছে একদম, লাভের ছেলেরা করেছে হাতে। হ্যাঁ একদম হাতে, আরে ভিতরটা খুব সুন্দর লাগছে তো দেখতে পাচ্ছ, ভিতরটা কত অপূর্ব লাগছে। আর এগুলো সেই সেই পাখির বাসা টাইপ কিছু আছে না একদম, এটা দড়ি দিয়ে করা হয়েছে আর টোটালটাই লাইট রয়েছে ভিতরে, লাইট থাকবে। বাপ রে বাপ, তো কটা পুজো একসাথে কাজ হচ্ছে? 6টা। কোথায় কোথায়? ইমঘাটে যাচ্ছে, নুনগোলা আছে, পুরাতন বাজার আছে। আচ্ছা সব তোমাদের ডেকোরেটর? হ্যাঁ ফ্যান্সি ডেকোরেটর। আচ্ছা তো সামলানো যাচ্ছে না? হ্যাঁ সামলানো যাবেন নি। আর তারপর বৃষ্টি? বৃষ্টি কটা সব থেকে বড়? দুটো ইনফ্রাটা যার, যেমন হাই স্কুল। তো এগুলো বাজেট কিরকম থাকে তোমাদের? আমরা ওসব পুরো জানি না, জানো না। আচ্ছা ক্লাবের তবু কত, 10-10 পার হয়? হ্যাঁ। আচ্ছা মানে 20-20 এরকম থাকে না, 10-12 এরকম? ওই 10-এর। পুজোর আভিজাত্যটা এতটাই বেশি ডায়মন্ড হারবার হাই স্কুলের, সেখান থেকে যতগুলো বাড়ি রয়েছে সেই হাই স্কুল যাওয়া পর্যন্ত টোটালটাই কিন্তু লাইটিংয়ে ভরিয়ে দেওয়া হয়েছে।
যত বাড়ি রয়েছে দেখতে পাচ্ছ আমার লেফট রাইট টোটালটাই কিলোমিটার দেড় কিলোমিটার রোড টোটালটাই কিন্তু লাইটিংয়ে ভরে দিয়েছে আর এগুলোই কিন্তু দুর্গাপূজার আবেগকে আরও বাড়িয়ে তোলে। তো বন্ধুরা এখন চলে এসেছি ডায়মন্ড হারবার পৌরসভা প্রাঙ্গণে, সেখানে কিন্তু হচ্ছে কেদারনাথ, যেটা কিন্তু খুবই বিখ্যাত একটা স্থান এবং আমাদের অনেক স্বপ্ন থাকে সেই জায়গায় যাওয়ার, কিন্তু এবছর দুর্গাপুজোয় সেই ভাবনাই কিন্তু আমাদের পূরণ হতে চলেছে ডায়মন্ড হারবারবাসীর। তো দেখতে পাচ্ছ সুবিশাল কেদারনাথ ফুটিয়ে তোলা হচ্ছে একেবারে ডায়মন্ড হারবার মিউনিসিপ্যালিটির সামনে, আর পুরোপুরি কিন্তু বাঁশের তৈরি মণ্ডপ, বাঁশ দিয়ে বানানো হচ্ছে এবং কাজের প্রায় 70% কাজ কমপ্লিট আর 30% কাজ চলছে। এটা কিন্তু উদ্বোধন হবে পঞ্চমীর দিনে এবং সেই মণ্ডপের কাজকর্ম কিন্তু ভিতরে অনেক পরিমাণ চলছে, আর এখান থেকে ভিতরে ঢোকার গেটটা কিন্তু বন্ধ রয়েছে। তাই বন্ধুরা তোমাদেরকে বাইরে দিয়েই দেখাচ্ছি, আর সামনটা পুরো কাদা অবস্থা আর নানান সরঞ্জাম কিন্তু এখানে পড়ে রয়েছে এখানে এখানে সাইডে, এবং ভিতরেও কিন্তু অনেক মানুষজন রয়েছে যারা কাজ করছে এই কেদারনাথ বানানোতে বিলীন হয়েছে। এবং তোমরাও আসো পঞ্চমীতে এই মণ্ডপ দেখার উদ্দেশ্যে। ডায়মন্ড হারবার ইয়ং ফাইটার্স ক্লাব একেবারে থানার কিন্তু সামনেই, ওবারে থানা আর এখানে কিন্তু পুজো মণ্ডপ, আর এর জায়গাটা কিন্তু একটু নিচু ডাউন জায়গা। শারদোৎসব রূপং দেহি জয়ং দেহি যশ দেহি দিশ জহি পরিচালনায় ইয়ং ফাইটার্স ক্লাব শারদ শুভেচ্ছায়। তো 1431 সনের 59তম বর্ষ আর প্যান্ডেলটার থিম কিন্তু লেখা নেই কি, তোমরা যদি বুঝতে পারো আমাকে জানিও কমেন্ট করো। আর ভিতরে তো কেউ নেই সেরকম, আর কাদা বলে আমিও কিন্তু যেতে সাহস পাচ্ছি না। আর প্যান্ডেলে কিন্তু মানে প্রচণ্ড পরিমাণে ভিড় হয়, বিগত কয়েক বছর আমিও এসেছি আর এই জায়গাটা তখন চেনা যায় না, তো এখন দেখে নিচ্ছ এবং পুজোর দিন হয়তো জায়গাটাকে চিনতে পারবে না যে এই জায়গাটাই কি দেখিয়েছিলাম। তো একেবারে পুরো মেন রোডেই পাশেই কিন্তু, আর এখানে যেতে হলে কিন্তু এতগুলো সিঁড়ি ভেঙে তারপরে যেতে হবে। আর এটা কিন্তু প্লে গ্রাউন্ড যেখানে বাচ্চারা খেলাধুলাও করে, দেখতে পাচ্ছ ফুটবলের দুটো ইয়েও রয়েছে। চলে এসেছি মৃৎশিল্পীর কাছে যেখানে ঠাকুর তৈরি হচ্ছে, তো কালার পর্ব চলছে এখন, চোখদানও চলছে। তো টোটাল কত ঠাকুর তৈরি হয়েছে এবছর দুর্গা? বড় ছোট মিলিয়ে 11টা আছে। 11টা? তো এই ডেলিভারি হবে কবে? ডেলিভারি তো এই রবিবার থেকে হওয়ার কথা। এই রবিবার থেকে মানে মহল্লায় দু তিন দিন আগে থেকেই নিয়ে চলে যাবে। ওখানে গিয়ে কি আরো রং টং হবে না এখানে একদম কমপ্লিট হয়ে যাবে? একটু বড় ঠাকুর তো নিয়ে গেলে হালকা যেতে হবে। আচ্ছা, একটু কোথাও ইয়ে হয়ে যাবে, যে বসে আবার দেখতে হবে ঠিক বসলো কি না, জোড়া কাটমা তো দেখতে পাচ্ছ গণেশে এখন চোখদান চলছে। এই চোখদানটা কিন্তু খুব মূল ফ্যাক্টর ঠাকুরের, যেটা কিন্তু এখন হচ্ছে গণেশের। এখানে রয়েছে লক্ষ্মী, এখানে রয়েছে দুর্গা, এখানে রয়েছে মহিষাসুর। শাড়ির কাজ চলছে, শাড়ির ডিজাইন। কালার মেশিন দিয়ে কালার করা হচ্ছে। ঠাকুরের মুখ কিন্তু এখন থেকেই চোখ আঁকলে বোঝা যাচ্ছে কতটা সুন্দর লাগবে, জাস্ট অপূর্ব কিন্তু হাতের কাজ। প্রত্যেকটা ঠাকুরই কিন্তু খুবই সুন্দর রূপে সেজে উঠেছে। এটা কিন্তু একটা ফ্রেমেই রয়েছে এই ঠাকুরটা, আর এবারে সারিবদ্ধভাবে গণেশ কার্তিক লক্ষ্মী। কাজ কি খুব স্পিডে করা হচ্ছে বৃষ্টির কারণে? কমপ্লিট হবে কবে? তাই তো আরো একটি মৃৎশিল্পালয়ে চলে এসেছি সরিষায়।
সেখানে কিন্তু লাইন ধরে এপারে কার্তিক রয়েছে, এপারে রয়েছে লক্ষ্মী, এখানে রয়েছে লাইন ধরে সরস্বতী। তো বৃষ্টির কারণে প্রত্যেকটা ঠাকুরকে কিন্তু ভিতরে রাখতে হয়েছে, কার একমাত্র কারণ হচ্ছে বৃষ্টি, আর জায়গাটা খুব শর্টেজও হয়ে গেছে। তো এখানে 11খানা দুর্গা ঠাকুর রয়েছে, 1টা 2টা 3টে 4টে 5টা ওপারেও রয়েছে। এপারে তো দেখলাম 11খানা, এপারে রয়েছে 12 11 5 6 7 8 9 9খানা, আর পাশেও বোধ হয় আরও 1-2টো রয়েছে। টোটাল কতগুলো রয়েছে ঠাকুর, দুর্গা ঠাকুর? এখানে আছে মোট 10খানা আছে, আর একটা পাটির পাটির বাড়ি আছে। আচ্ছা, সেখানে কাজ হচ্ছে? সেখানে কাজ হচ্ছে। আচ্ছা, এই ঠাকুর কলকাতাও কি যাবে? হ্যাঁ, কলকাতায় যাবে। এত বৃষ্টি যে বলা যাচ্ছে না, তাও দুর্গাপুজোর সময়? দুর্গাপুজোর সময় এরকম বৃষ্টি অন্য বছর হয় না। ডেলিভারি কবে হবে ঠাকুর? ডেলিভারি যাবে আমাদের 2 তারিখ থেকে সব ঠাকুর আস্তে আস্তে বেরিয়ে যাবে 2 তারিখ থেকে। এই ভিডিওটা এখানে এন্ড করছি। যারা পেজ থেকে দেখছো পেজটাকে ফলো করে নাও, আর যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। তো ভালো থেকো, টাটা।